নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বাধীনতার 76 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি কৈলা শহরের এমনই একটি গ্রাম রয়েছে এডিসি ভিলেজের, যার নাম হীরাছড়া। এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠাল টিলা এলাকায় প্রায় কৈলা শহর থেকে 9 কিলোমিটার দূরে এবং সেখানে এই অনুন্নয়ন ধরা পড়ছে সর্বত্রই। বিশেষ করে বলা যায় পানীয় জলের অভাব রয়েছে, বিদ্যুতের তার পৌঁছালেও পরিষেবা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সপ্তাহে বড়জোর দুদিন, এর বেশি দিন বিদ্যুৎও দেখতে পান না এলাকার সাধারণ মানুষজন। সংস্কারের অভাব রয়েছে, চলাচল অনুপযোগী রাস্তা রয়েছে, কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। অর্থাৎ এক প্রকার যদি বলি, সাধারণের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে বাসস্থানের জন্য বা খাদ্য বস্ত্র বাসস্থান যে যে চাহিদাগুলি রয়েছে, সব থেকেই এক প্রকার বঞ্চিত রয়েছে এই গ্রামটি এবং সেখানকার গ্রামবাসীরা। এমনটাই অভিযোগ উঠে এসেছে হীরাছড়া ভিলেজের বেলটিলা এবং কাঁঠালটিলা এলাকা থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলেই চা বাগানের সঙ্গে জড়িত রয়েছেন অধিকাংশই, তাই তাদের একটাই দাবি রয়েছে বর্তমান মরশুমে বর্তমান পরিস্থিতিতে সরকার যাতে তাকাই সংশ্লিষ্ট এই গ্রামটির দিকে, সংশ্লিষ্ট এডিসি ভিলেজের দিকে। এই দাবি এখন উঠে এসেছে, কি বক্তব্য কৈলা শহর থেকে শুনুন। আমরা এটা হলো হীরাছড়া ভিলেজ, তো আর দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্টভোগী আছি এই রাস্তা নিয়ে। আমি জানি রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ, খারাপ বলতে অস্বাভাবিক খারাপ। আপনি বেলটিলার টু খাটল বাড়ি অব দিয়ে রাস্তাটা যে অবস্থা আছে, একটা বাইসাইকেল লইয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। এখন আমার দুই নম্বর হইলে আমরা পানীয় জলের লাই ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না, এবং জল নাই। আমরা একদম নিচের থাকি, এখান থেকে প্রায় আপনার 100-150 ফুট নিচের থেকে জল উঠাই, মানে কান্দ করে জল উঠাই। আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে, এই অবস্থায় আমরা আছি। আমরা মানে বড় একটা বেসবর মধ্যে আছি, বেসবর অস্বাভাবিক বেসব। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু 4-5 দিন একটু যদি বৃষ্টি দেয়, এরপরে আমরা 4-5 দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা, কারেন্ট নাই, জলেরও অসুবিধা, রাস্তার তো অসুবিধা। এটা আপনারা দেখতেই আছেন, আমরা আর কইতার কী করতে হইমু, আপনারা বাস্তবে দেখতে আছেন আমরা কী রাস্তার কী অবস্থা। পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি, বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখেই দেখতে আছে যে এই রাস্তার কী কন্ডিশন আছে, তারা নিজেও দেখতে আছে। অথচ এই যে ভোগান্তির মধ্যে আমরা আছি, আমরা ইয়ে খাটলবাড়ি তো বড় মানে বেলডিলা অবধি এটুকু মানুষের আমরা দুর্নীতি চলতে আছে, আর এটা দুর্নীতি সীমা আছে। আমরা সবারও আছে অনুরোধ, আমরা ওই রাস্তাটা 1 নম্বর আমরা মেরামত করে দেওয়ার লাগিয়া, 2 নম্বর হলো আমরা জলের ব্যবস্থাটা করে দেওয়ার লাগে। আমরা বিষম অসুবিধার মধ্যে জলটাই, রাস্তাটা যেমন তুমি আমার ফেঁকে হোক পঞ্জি হোক মরিয়া ধরে যাইতাম পারি আর, কিন্তু জলের লাগে আমরা বড় আরও বেশি ক্লান্ত আছি। কারেন্টটা বিশেষ করে কারেন্ট যদিও আছে, কারেন্টটা যাতে আমরা সুন্দর করে আমরা কারেন্টটা দেওয়ার ব্যবস্থা হয়, এটা আমরা সহারো যাতে অনুরোধ করি। আমরা রাস্তাটা মেনলি আমরা দেবো হয়তো, আর জলটা আর কারেন্টটা যেমন তেমন আছে, যেমন তেমন হোক নাইলে আমরা এই দুইটা আগে আমরা মেরামত করে দেবো। সংশ্লিষ্টের বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন। দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে এবং সেই সমস্যা থেকে যাতে স্থানীয় প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদা যাতে মেটানো সম্ভব হয়, সেই দাবি উঠে এসেছে গ্রামবাসীদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।